আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি বাংলাদেশে একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমরের ব্যথায় উনি ভুগছেন এবং সেই কোমরের ব্যথা থেকে ওনার হাঁটুতেও অনেক ধরনের ব্যথা আছে। সো স্যার, জানতে চাচ্ছি আপনার নামটা প্লিজ। আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি সিলেট থেকে এসেছি। সিলেট থেকে এসেছেন? আচ্ছা স্যার, জানতে চাচ্ছি আপনি পেশাগতভাবে মূলত আসলে কি করেন? আমি একজন প্রবাসী ছিলাম। আচ্ছা, প্রবাসে কোন দেশে ছিলেন? কুয়েতে ছিলাম। কুয়েতে? তো সেখানে কি বেশ অনেক বছর থেকে ছিলেন? আমি আগে ছিলাম, কিন্তু বর্তমানে 2017 আমি নতুন গেছিলাম। যাওয়ার পরে আমার একটা সমস্যা কোমরের মাঝে আসছে বা পায়ে আসছে, তো দেশে ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখাইয়া কোনো একটা রেজাল্ট পাইছি না। রেজাল্ট না পাওয়ার পরে দেশে ছড়িতে আইসি, আসার পরে বিভিন্ন ডাক্তার দেখাইছি সিলেটে, এবং কি আমি দেখাতেও ডাক্তার দেখাইছি পল্লবা স্কোয়ারে, কিন্তু রেজাল্ট পাই নাই। তারপরে রমজান মাসে হঠাৎ করে ইউটিউবে একটা প্রোগ্রাম দেখলাম, কয়েকটা প্রোগ্রাম দিয়েছে শফিউল্লাহ স্যারের, কয়েকটা টিভিরও প্রোগ্রাম দিয়েছে শফিউল্লাহ স্যারের। তখন মনের একটা আবেগ আসছে যে আমার যে তাই কথা কথা বলতেছেন এই রোগটাই আমার ওই ডাক্তারের দরকার। তখন আমি রমজান করে জুন মাসের 18 তারিখে আসছি, দেখাই 19 তারিখ ওনাকে দেখাইছি। তবে ওনার দেখছেন, দেখার পরে কইছেন যে আমার এই দিকে বলছেন যে আপনার কোমরের মাঝাতে আড্ডি হয়েছে, অথচ আপনার রোগের প্রবলেম আছে পরীক্ষা করাইছেন, স্টেটমেন্ট দিয়েছেন আমার যে ভর্তি। তো ওই সময় আমি ভর্তির প্রিপারেশন নিয়ে আসতে পারি নাই, যার কারণে আমি চলে গেছি বাড়িতে। যাওয়ার পরে আমি প্রিপারেশন নিয়া আমি এখন গত জুলাই মাসের সতেরো তারিখ আমি ডিপিআরসি হাসপাতালে শফিউল্লাহ স্যারের মাধ্যমে আমি ভর্তি নিয়েছি। ভর্তি নিয়ে চিকিৎসা করাইছি, বর্তমানে মোটামুটি সুস্থ আছে। আচ্ছা, আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ভর্তি থেকে আপনি ট্রিটমেন্ট নিয়ে এখন মোটামুটি আপনি ভালো সুস্থ অবস্থায় আছেন? হ্যাঁ, সুস্থ আছে। আচ্ছা, এর আগে যে আপনি ট্রিটমেন্টগুলো করিয়েছিলেন, তো সেখানে আপনার কতটুকু ইম্প্রুভ করেছিল যদি আমাদেরকে একটু বলেন? সেখানে না কোনো রেজাল্ট পাইনি আমি, কুয়েত থেকে এটা টিকিট হয়েছিলাম। আমরা সিলেট ডাক্তার আছে, ওটা একটা ডাক্তার আছে দীপঙ্কর না তালুকদার, উনি বলছেন যে কোমরের হাড্ডির খট্টি খুলে গেছে কি, বিভিন্ন ধরনের কথা বলছে। কিন্তু আমি তো রুগী, আমার কমেন না, ফায়দা পাই না। যখন এক ডাক্তার দেখাই আমি আবার আমার আবার তার ছুটির সময় কম, এক ডাক্তার দেখাই 15 দিন ওষুধ খাইয়া কমে না, আমি অন্য ডাক্তারের কাছে যাই। যাওয়ার পরে এরকম করে করে আমারও দিন চলে গেছে। এরপরে দেখাতে আসলাম দুইবার, এপোলো একবার, স্কোয়ার এক, ইউনাইটেড একবার, কিন্তু ওইরকম করে করে দিন চলে গেছে। এবং লাস্টে আসছি স্যারের ওই জায়গায় ডিপিআরসিতে চিকিৎসা নিতাম, তখন আমার বিশাল টাইম চলে গেছে, আমি আর বিদেশে যাইতে পারি নাই। আমার 23 তারিখে 6 মাস চলে গেছে, বিদেশের বিশাল টাইম চলে গেছে, যাইতে পারি নাই। তাই যাই, শরীর মোটামুটি শারীরিক অবস্থা মোটামুটি উন্নতির দিকে আছে, বাকি ওষুধ খাই আল্লাহ শিফা করতাম, অনেক দোয়া করবেন। আচ্ছা স্যার, আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে, যদি এই যে যেমন আপনার মতো এরকম আরও অনেক রোগী আছেন যারা আপনার এই রকম সমস্যায় বা অনেকে আছে ঘাড় ব্যথা বিভিন্ন ধরনের ব্যথায় যারা ভুগছেন, তো তারা হয়তো সঠিক ডক্টরকে খুঁজে পাচ্ছে না বা যার কাছে গেলে তাদের সুবিধা হবে, তারা হয়তো বিভিন্ন জায়গায় অপচিকিৎসার ওনারা সম্মুখীন হচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন যে কোথায় তাদের যাওয়া উচিত বা কী ধরনের ট্রিটমেন্ট ওনাদের করা উচিত? সঠিক চিকিৎসা কীভাবে পাবে? আমি তো নিজেই পাইলা পাই না সঠিক চিকিৎসা। আচ্ছা, আমি যদি প্রথমে সঠিক চিকিৎসা পাইতাম তাইলে আমার বিষয় নষ্ট হইতো না। আমি ডিপিআরসিতে 15 দিন না, যদি 1 মাস থাকতাম তখনও আমার ওই সময় সমস্যা থাকতো না। আমি বলবো ডিপিআরসিতে এরকম যদি যে কোমরের মাথার সমস্যা, গাড়ের সমস্যা, পায়ের সমস্যা হয়, তো অন্যান্য ডাক্তার না দেখাইয়া ডিপিআরসিতে আসা একমাত্র কাম্য মনে করি। এছাড়া কোনো অন্য জায়গায় চিকিৎসা করে কোনো ফায়দা মিলত না, মিলছেও না, কারণ আমি নিজেই পাইছি না, খালি জ্বালাফুলার ঔষধ দেয়, কোনো ফায়দা হয় না। এই অবস্থা আমি কই এই তো এই সমস্ত রুগী যে বা যারা থাকেন না কেন, যদি সঠিক পথে আইয়া ডিপিআরসিতে চিকিৎসা নেন, ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে বিডি টুডেজের পক্ষ থেকে। আমরা আপনার দীর্ঘ কামনা করছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।